জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালি যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সফরে জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে যোগ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আরও বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউ দোঙ্গিউ ও ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট আলভারো ল্যারিওর সাথে। পাশাপাশি ইতালিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।